কিছু কিছু জিনিস না আমি আমার লাইফে খুব মেনে চলি, যেমন কি কথায় আছে না, যে কোনো জিনিস প্রাইভেট রাখার চেষ্টা করো, কারণ আমাদের আশেপাশে শুভাকাঙ্ক্ষীর থেকে বেশি কোনোজন লাগানোর লোকে ভরে পড়ে আছে। যখন তোমার সেই কাজটা পুরো হয়ে যাবে, না হয় তখন সবাইকে জানিও। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিকু তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি। নতুন বললে ঠিক হবে না, আমার চ্যানেলে নতুন একটা রেসিপি। গতকাল বাবা বাজার থেকে সিলভার কাপ মাছ একটা কিনে এনেছিলো, তো মা সেটাকেই একটু ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে একে একে ভেজে তুলে নিল। এরপর সে একই তেলে জিরে তেজপাতা দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছে। এবার কড়ায় আরেকটু তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে মাখিয়ে তার উপর কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, হলুদ, টমেটো পেস্ট ও জল অ্যাড করে তার মধ্যে ভাজা আলুগুলোকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিল। সবশেষে ভাজা মাছগুলো দিয়ে তার উপর ধনেপাতা দিয়ে দিলেই রেডি। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।